আজকে হচ্ছে কালী পুজো, দিওয়ালিও। আজকে আমি রঙ্গোলি দেব, বাড়িতে পুজো হবে আজকে। আর আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে অনেক মজা হবে, ওখানে পুজো হবে আমাদের পাড়ায়, ওখানে যাবো, বাজি ফাটাবো। আর আজকে কাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন বৃষ্টিটা একটু কমেছে, তাও পড়ছে, খুব হাওয়া বেরোচ্ছে। চলো দেখাই মা কি করছে। এই এক মা এখানে লুচি বানাচ্ছে, চিনি দেওয়া জিম্মার স্পেশাল। আর কি হয়েছে রান্না দেখা? ফেস প্যাক এখানে আমার ফেভারিট হয়েছে। কি ওটা? ফুলকপি আলুর তরকারি। আর এইটা চললে কোনো কথা শোনা যায় না। আর গরম গরম তেল, তার সাথে লুচি, তার মধ্যে গরম গরম চিনি লুচি। চলো এটা খেয়ে না, বন্ধ করো। আজকে সকাল থেকে কথাই বলতে পারছি না আমি, এত কাজ এত কাজ। তারপরে এখন কি করবি আবার? আর আজকে দেখো আমাদের লাঞ্চ হচ্ছে লুচি, ফুলকপি আলুর তরকারি। কেননা আজকে তো বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো হবে, ওই জন্য ভাত খাওয়া হবে না। তো চলো, এখন দেখো ওয়েদারটা এত বাজে হয়ে আছে না, আর ওখানে দেখছো কিরম ঢাক বাজছে, কি আনন্দ লাগছে। ঢাক বাজাটার জন্য যেন মনটা কিরম হয় না। আর কি বলে, আর জিম্মা পাগল করে মারছে, কখন রঙ্গোলি দেবো কখন রঙ্গোলি দেবো। তো চলো রঙ্গোলির ব্যবস্থাটা আগে করি, ওকে রঙ্গোলি দিতে আগে বসাই। এই দেখো রঙ্গোলি দিচ্ছে গো, ময়ূর ময়ূর রেখেছে, ময়ূর হবে। আর ওদিকে বৌদির রঙ্গোলি হয়ে গেল, বৌদির প্রত্যেক বছরই অ্যাডভান্স থাকে আমার থেকে, খুব সুন্দর হচ্ছে। ওইটা কমপ্লিট হতে গেছে, ওইটাই একটু ভালো করে দেখি। আরে এখানে সবই শুরু করেছে, শেষ হলে দেখাবো, জিম্মা একবার তাকিয়ে নে। চলো হ্যাপি হোলি। হ্যাপি হোলি হয়ে গেছে, সত্যি হ্যাপি হোলি। তো আমি একটুখানি এসেছি বাড়ি, আর জামা কাপড় জানো ছত্রাকার, দেখো যে যা পারছে টেনে টেনে পড়ছে আর ছুটে ছুটে যাচ্ছে, আর এরমভাবে ছত্রাকার। এবার রাত্রিবেলা শোয়ার সময় তো তখন মুশকিল হবে বলো, ওই জন্য আমি ভাবলাম যে একটু জামা কাপড়গুলো পাট সাট করে নিই, নিয়ে তারপরে আবার আমি যাব। আর এখন তো অনেক রাত অবধি হবে না ওখানে। দেখেছো অনেকটা কেটে গেছে, তুই এখন আর একদম যাবি না জানিস তো, না যাবি না, না ব্যান্ডেড এখন আমার কাছে নেই, আর এখন তুই একদম যাবি না। অনেকটা কেটেছে গো, এখন আর একদম যাবি না, এখন একটু রেস্ট কর।
এখন রেস্ট কর একটু, বলো একটু, মানে একটু দর্শই চেনা, মানে আমি কি করলাম বলো, পুজোটা সেরে নিয়ে আমি একটু গা ধুলাম জানো তো, গা ফা ধুয়ে পরিষ্কার হয়ে আমি বললাম জামাটা চেঞ্জ করেছি, এবারে শাড়ি পরবো, পরে আমি ওখানে যাব। তার আগে এই বিপদ ঘটিয়ে বসলো। তো চলো, এখন দেখো সন্ধে হয়ে গেছে, আমি এই সবে স্নান করে এলাম, মানে সারাদিন আমি স্নান করার টাইম পাইনি, আর এখন স্নান করে এইবারে পুজোর ব্যবস্থাটা করব। তা ওইখানটা আমি পরিষ্কার মোটামুটি করেছি। হ্যাঁ না আমি জ্বলছে না, আর এই দেখো আমি আর জিম্মা সেম সেম ড্রেস পরেছি, সেম সেম ড্রেস পরে এবার আমরা ঠাকুরের এই গোছ গাছগুলো করবো। আর চলো তোমাদেরকে ফাইনাল রঙ্গোলিটা দেখিয়ে দিই, জিম্মা কিরম রঙ্গোলি দিচ্ছে, এখনো রঙ্গোলির প্রদীপটা জ্বালিনি কিন্তু জ্বালবো। কি সুন্দর লাগে এই লাইটটা দিলে, দারুণ লাগে, হ্যাঁ প্রদীপের একটা আলাদা, হ্যাঁ ন্যাচারাল ব্যাপার, মা টোটালি ন্যাচারাল। আমাদের তো এখনো লাইট জ্বালাইনি, জ্বালাবো প্রদীপ একটু পরে, পুজো হবে যখন তখন। তো দেখো এখানে ঠাকুরকে আগে স্নান করাবে, ও আগে পুরনো জামা কাপড় গুলো খুলে ফেলতে হবে, পুরনো জামা কাপড় গুলো খুলে স্নান করিয়ে, ও ওইখান থেকে বুধুকে জিজ্ঞেস কর গামছা নিয়ে আয় ঠাকুরকে, গামছা পর হলুদ রঙের একটা আসন কিনেছি ঠাকুরের মানে পেতে বসানোর জন্য, ভেলভেটের এটা রয়েছে, এই জামা কাপড় গুলো এবছরের বাতিল হয়ে গেল, আর এই দেখো এই আমার লক্ষ্মী ঠাকুর, আর তারপরে কেনা হয়েছিল একটা লক্ষ্মী ঠাকুরের জামা, একটা গণেশ ঠাকুরের জামা, দুটো জামা, লক্ষ্মী ঠাকুরের লাল রং পছন্দ আর গণেশ ঠাকুরের হলুদ রং পছন্দ, আমার হলুদ রং পছন্দ, ওরও হলুদ রং পছন্দ, আর হার, ঠাকুরের দুটো হার, গত বছরের হারগুলো খুলে ফেলা হলো, এইগুলো সব জিম্মাই পছন্দ করেছে, এই দুটো হার আর দুটো মুকুট মাথার, এবছরের পাগড়ি কিনিনি, এবছরের মুকুট, গত বছরের পাগড়ি ছিল, পাগড়িটা দেখা কি সুন্দর পাগড়িটা ছিল গত বছরে, এই দেখো মুকুট, এই একটা হ্যাঁ এই দেখো পাগড়ি ছিল গত বছরের দুজনের দুটো, একটা ছোট পাগড়ি, গুজরাতিরা এখন পাগড়ি পরে, এইটা লক্ষ্মী ঠাকুরের ছিল আর এইটা গণেশ ঠাকুরের ছিল, সুন্দর দুটো পাগড়ি ছিল, তবে এই পাগড়িগুলো আমি ধুয়ে রাখবো, এগুলো কখনো কখনো পরাবো, কারণ পাগড়িগুলো অসাধারণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে ভালো করে কিছু করে পরিষ্কার করে রাখতে হবে। আর আজকে এনেছি এই, তুই যেটা করছিস কর, ধোয়াবো, হ্যাঁ এইটা গণেশ ঠাকুরের, তো এইগুলো আমি একটা ঝুড়িতে রেডি করে রাখলাম, এবার চলো দেখো যে কিভাবে পরানো হচ্ছে। দেখো এই রঙ্গোলিটা ও সম্পূর্ণ নিজে দিয়েছে, হয়তো এর উপরে কিছু আরও কিছু করা যেত, আমি করতে পারতাম, বাট আমি কেন করিনি, কারণ ও এটা দিয়েছে, ও এটাতে সন্তুষ্ট, তাতেই আমি খুশি, মানে এটাকে এমন তো নয় যে এটাকেই সুন্দর, মানে কতটা সুন্দর হয়েছে সেটা ব্যাপার না, কিন্তু ও যে এটা দিয়েছে নিজে থেকে আইডিয়া করে সুন্দর করে ধৈর্য ধরে, এটাই আমার কাছে বড় জিনিস, সেই জন্যে আমি কিন্তু এটার ওপর কোনো রকম হাত লাগাইনি বা আমি নিজে কোনো রকম কারেকশন কারিগরি কিচ্ছু করিনি, তাই তো জিম্মা? তুমি হ্যাপি তো এটা করে? ব্যাস তাহলেই আমি হ্যাপি, ও হ্যাপি হলেই আমি হ্যাপি। চলো এবারে পুজো স্টার্ট হবে আমাদের, তো প্রথমে তো স্নান করানো হচ্ছে ঠাকুরকে,
এই দেখো চান করানো হয়ে গেছে। তো দেখো স্নান হয়ে গেছে, এবারে ঠাকুরের গামছা, এটা ঠাকুরকে গা মোছানো হচ্ছে। সব ও করবে, প্রত্যেক বছর করে ও। চলো, তো এই দেখো ঠাকুর সাজানো হয়ে গেছে, এবারে আসন পাচ্ছে। দাঁড়া আমি একটু ঠিক করে দিই, মা দাঁড়াও আমি একটু ঠিক করে দিই, সরো একটু, সরে যাও, আস্তে করে তুলে রাখো, আর একটু পেছন করে দাও। হ্যাঁ, এইবার ওই লক্ষ্মী ঠাকুরের পাশে ওই ওইটা দিয়ে দাও। ইয়েস, দেখো তো আমার লক্ষ্মী গণেশকে কেমন লাগছে, ভাল লাগছে না? কি সুন্দর লাগছে, রাজবেশ পড়েছে। তো দেখো তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ধানতেরাসের জন্য আমি কি গোল্ড জুয়েলারি কিনেছি, সেটা তো আমি প্রথম প্রত্যেক বছরই ঠাকুরকেই পরাই, যেটাই কিনি ছোট বড় যাই কিনি। তো দেখো এইটা আমি ঠাকুরকেই আগে পরিয়ে দিই, জিম্মা দাঁড়া দাঁড়া আমি একটু আলগা করে দিই, ধরো এইটা এটা 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 এমনি রেখে দাও, এটাই হ্যাঁ রেখে দাও, দুটো ঠাকুরকে একসাথে করে দিই ওপর দিয়ে ওপর দিয়ে, এইখানে দে এইখানে দে এইখানে দে, হ্যাঁ ঠিক আছে, ব্যাস ওইটাও তো তোমরা দেখেছিলে। এইটা একটা আংটি রূপোর, সোনা রূপো দিতেই হয় ধানতেরাস পুজোতে, সোনা রূপো টাকা দিতেই হয়। ব্যাস চলো না এগুলো সরিয়ে ফেলো। এই দেখো এটা নতুন তো বলা, এইটা বাইরে লাগানো হবে, সুন্দর হয়েছে, চলো লাগিয়ে দাও। লাস্টে ভাবা হলো যে না বাইরে নয় এইখানটায় লাগাতে হবে, এইখানে বাইরে আমাদের আছে লাগানো, এইখানটা দেখতে ভাল লাগবে ঠাকুরের, এখানটা তো। চলো আমাদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো এই দেখো ঠাকুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে, ঠিক আছে তো এবারে প্রসাদ আমরা খাবো, প্রসাদ এই দেখো আমার লক্ষ্মী গণেশ সাজু গুজু করে একদম খাওয়া দাওয়া হয়ে গেল আমাকে, দেখো এটা আমার, আর এনারও সাজু গুজু হয়ে গেল, চুলটা শুধু আমি করে দেবো, আর এই দেখো ও এই জামাটাই আবার পড়েছে, কেননা এইগুলো একটুখানি ফেস্টিভ ছাড়া তো পড়তে পারবে না, না লক্ষ্মী পূজায় পড়েছিল, আর দেখা না পেছনে লুকোচ্ছে, আর এটাও এখনো পড়েছে দেখো, সারারা 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 ড্রেস, কিন্তু স্কার্ট করে দিয়েছে ট্রেনার। এই জামাটা তো অ্যাকচুয়ালি সেই আমি এই জামাটা আমার প্রমোশনের জন্য এসেছিল, মানে অনেকগুলো এসেছিল, এবার আমি এতগুলো এরকম বানিয়ে কি করব, তো ওকেও কিছু বানিয়ে দিয়েছি, সেইটাই এইটা ওকে বানিয়ে দিয়েছিলাম, এই পিঙ্ক কালারটা বেবি পিঙ্ক ওকে ভালো লাগবে, ওই জন্য এটা ওকে বানিয়ে দিয়েছিলাম, এটা ছিল সারারা, বুঝেছো তো, দাঁড়াও দেখাচ্ছি দাঁড়া। তো চলো ঠাকুরের তো খাওয়া হয়ে গেছে, ঠাকুর তোমার কাছ থেকে তোমার প্রসাদ নিয়ে নিলাম, আমরা এবার একটু প্রসাদ খাই। তো এই নাও জিম্মা, ফার্স্ট নাও, কোনটা নেবে? অ্যাপেল। এই এটা একটু লবঙ্গ ঝাল, লবঙ্গ কেন আছে আবার? এই নাও, বুদুকে বল উঠতে, প্রসাদ নেবে, এই নাও প্রসাদ নাও, কোনটা নেবে নাও? কাজু বরফি, বাবা এটা এটা অ্যাপেলের উপরে ছিল, খাবে না? এবার চলো মানিকে দিয়ে আসি, এই নাও প্রসাদ, কোনটা নেবে নাও? এইটা নাও, কাজু বরফি, সবাই এবারে কাজু বরফি হিট, যেমন ধনতেরাসে এবারে ঝাঁটা হিট, এই হচ্ছে আমাদের ব্যাপার।
এই বছরে ধনতেরাস শপিং এ ঝেঁটা হিট, মানে যে যেখানে পেরেছে ঝেঁটা কিনে এনেছে, আমিও একটা ঝেঁটা কিনে নিয়েছি। আর মানে দোকানে ঝেঁটা সকালবেলা দেখছি এতগুলো আছে, তারপরেই দেখছি আর ঝেঁটা নেই, মানে এবছর ধনতেরাসে ঝেঁটা হিট, সেই বলছি। আমাদের প্রসাদের মধ্যে কাজু বরফি হিট। তো চলো এবার রেডি হয়ে যাব পাড়ার ঠাকুরের ওখানে। এই দেখো সুবীরের ড্রেসটাও দেখে নাও, এই যে হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পূজা, হ্যাপি কালী পূজা। আর এই যে বাপ বেটি রেডি যাওয়ার জন্য, চলো তোমরা এগোলে তারপরে আমি ড্রেস করব, তারপরে যাব। ঠিক আছে, আমরা স্পেশাল বলে আমরা আগে, ঠিক আছে চলো টাটা, জিমা একটু জল খেয়ে যাও। হুম, জল খেয়ে।